হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপিস ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে মহানবমী, আর মহানবমী তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখানে হচ্ছে বলির প্রস্তুতি। তো এখানে নবমীতে বলি হয়, তো তার আগে এই যে খাড়া, এখানে পুজো হচ্ছে। তো দেখে নাও, তোমাদের জন্য এটা সৌভিক গিয়ে ভিডিওটা করেছে, আমি পরে গেছিলাম, এটা সকালবেলার দিকে হয়েছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করো। চ্যানেল, তো আজকে হচ্ছে নবমী, সবাইকে জানাচ্ছি শুভ নবমী। আশা করি তোমাদের কালকের দিনটা খুব ভালো কেটেছে, আর কালকের ভিডিওটা তোমরা দেখেছো আশা করছি। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি অঞ্জলি দিতে, আর সকাল থেকে যা হয় সবাই একসাথে থাকলে গল্প করতে আমরা ব্যস্ত থাকি, ভিডিওর কথা ভুলেই গেছি। তো চলো
ও আজকে বলিও হয়েছে সকাল সকাল, তো এখন আমরা যাব হচ্ছে অঞ্জলিতে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, তো চলো যাই গিয়ে দেখাচ্ছি ওখানে। তো এই যে আমরা সবাই তৈরি হয়ে গেছি, বেরোচ্ছি এখন। চলো, তো আমরা বেরিয়ে দিয়েছি। তখন আরতির জোগাড় হচ্ছিল আর পুষ্পাঞ্জলি তারও পরে হবে, তাই আমরা তিনজনে একটু দাঁড়িয়ে না থেকে একটু পাশের পাড়া থেকে ঘুরে এসেছি। তো ওখানে যে চাটুর্যে পাড়া, একটা পূজার সামনে, বাড়ি থেকে বেরিয়ে 2 মিনিট হেঁটে যেতে হয়। তো এই যে আমরা এসে গেছি, এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। তো চলো তোমরা দেখে নাও ভিডিওটা। Thank you.
তো আমরা ওখানে অঞ্জলি দিয়ে এবার দেরি হয়ে গেছে, তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর ভিডিও করা হয়নি, সবাইকে দেখানো হয়নি এই বছর তাড়াহুড়োতে। তো নেক্সট পরে তো আবার আসবো, তখন সবার সাথে আলাপ করাবো। আর এই পুজোর সময় সবাই এত কাজে ব্যস্ত থাকে, কাউকে পাওয়াই যায় না বাড়িতে। তো অন্য সময় তোমাদের সবার সাথে আলাপ করাবো। আর এখন প্রায় 2:30 বাজে, আর ট্রেনে যাওয়াটা খুব চাপের, আর বৃষ্টিও হচ্ছে, এই জন্য আমরা বেরিয়ে বললাম জানি না কী হবে। আর যত রাত্রি হবে এই পাশের রুটে, আর প্রথম কথা হচ্ছে এইটা হচ্ছে শিয়াখালা, হুগলি ডিস্ট্রিক্টের আন্ডারে, তাই তো? এটা হচ্ছে শিয়াখালা। আর এখানে ওলা উবের পাওয়া মানে ভাগ্যের ব্যাপার, এখানে পাওয়াই যায় না। মানে হয়তো যে ওলা উবেরগুলো এখানে এসছে কাউকে নিয়ে ড্রপ করতে, তো সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেছিলাম জাস্ট 8 মিনিটের মধ্যে। ট্রাই করছিলাম, বৃষ্টিও হচ্ছিল, যেন ট্রাই করেছি, দেখছি এটা পেয়ে গেছিলাম একটা উবের, হরিপালের ওখানে ছিল, তো জন্য সঙ্গে সঙ্গে বুকিং করে আর তাড়াহুড়ো করে, মানে ভোগ হয়েছে কিন্তু ওখানে আমি ভিডিও করতে পারিনি কিছু, তাড়াতাড়ি করে খেয়ে বাড়িতে বেরিয়ে পড়েছি আমরা। তো যে বাড়ির জন্য যাচ্ছি, প্রচন্ড গরম, তার মধ্যে বৃষ্টি, একবারে নাজেহাল করে দিচ্ছি। তো ট্রেনে যাওয়ার থেকে মনে হলো ওবারে যাই, তাই একটু বেটার হবে।
পুজোর সময় রাস্তাঘাটে যা অবস্থা, সেই জন্য তাড়াতাড়ি আরও বেরোলাম। দক্ষিণেশ্বর ওই রাস্তাটা তো সন্ধে হলেই জ্যাম হয়ে যায়, আর পুজোর সময় মানে 2 ঘন্টার রাস্তা 4 ঘন্টা হয়ে যাবে। ডানকুনিতেও জ্যাম হয়ে যায় গাড়ি, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। চলো বাড়ি যাই আর কি। 2 দিন কীভাবে কেটে গেলে বুঝতেই পারলাম না, কি ভিডিও করেছি কি করিনি সেটাও বুঝতে পারছি না, যেটুকু পেরেছি তোমাদের জন্য দেখানোর চেষ্টা করেছি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না, আর যারা নতুন ভিউয়ার্স আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।